बोन बसे बोन जाबे ना जाबे तो मा रेडी होच्छे मोटामुटी रेडी तो ड्रेस टा पोरे बाड़ी चले कारण तोमादेर दादा भाई तो छुट्टी नहीं अफिस तो कार साथ सामने तो बेशी दिन पुजो बाकी नहीं तो टुकीटाकी कि जुएलारी बड़ो लिपस्टिक एगुलो अनेक किछु केनार आछे तार जोन्नोई आर कि जाबो तो दादा जाबे सबाई तो जाबेई बोलेई दिलाम तो चलो जेते जेते आबार कथा होच्छे तोमादेर साथे। तो गाइज आमरा एखाने रेडी होये गेछि आर माओ रेडी होये गेछे आर मामे जुगलबंदी केमन लागछे देखो दुजोनेर। तो एखन जाच्छि होच्छे बाइरे बेरोबो बोले सबाई तो रेडी होये गेछे तो चलो जावा जाक आमादेर साथे साथे तोमराओ चलो आमी बाजारे निये जाबो तोमादेरके आजके। तो एखाने देखो एकटु प्रब्लेम होये गेछे जुतो एक्चुअलि आमी जेई जुतोटा पोरे एसेछि ओई जुतोटा पोरे बाजारे जाओयार मतो ना तो आई जोन्नो बोनेर जुतोटा पोरबो बोनेर जुतोटा आमार पाए होबे ठिकई किन्तु साइडेर ओई बेल्टटाई ओटा खुलछिलो ताई जोन्नो आर आमी पाए ढोकाच्छिलाम ठिकभाबे तो हाते नागाल पाच्छिलाम ना बोले बोनके बोललाम एकटु लागिए दिते तो ओई जोन्नो लागिएओ दिलो ব্যাস। তো কেমন লাগছিল পায়ে জানি না তো চলো বাইরে পুরোপুরি বেরিয়ে গেছি। আর এইদিকে আমার বৌদি আমাদের সাথে সেলফি নিচ্ছিল তো ওরও কিছু কেনাকাটির আছে তো ওই জন্য আর কি ভীষণ পরিমাণে আনন্দিত আমরা এবং এক্সাইটেড। তো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা এখন বেরিয়ে পড়েছি এই দেখো পেছনে আসছি। অ্যাকচুয়ালি তোমার সাথে আমি একটা কথা শেয়ার করব পরে এই ভিডিও লাস্টে গিয়ে তো চলো এখন আমরা যাই সামনের দিকে। আমরা কিন্তু ভ্যানে করে যাচ্ছি কেন যাচ্ছি সেটা পরে বলছি। গাইস আমরা এখন একটু আমাদের এই হেলাবর্তলার কাছাকাছি বাড়ির সাথে দাঁড়ালাম দাদার ওইদিকে যে ভ্যানটা নিয়েছিল ওই ভ্যানটা লিক হয়ে গেছে তো সারাতে গেছে ওই দেখো ওইদিকে আছে তো মা আমি দাঁড়িয়ে থাকি 10-15 মিনিট দাঁড়িয়ে থাকতে হবে কিছু করার নেই তো ওয়েট করি ঠিক হলে আবার যাব। তো এখানে আমরা একটু ব্রেক নিলাম কারণ অনেকটা টাইম পর ওই লিক সারাতে সারাতে আমাদের অনেকটা সময় চলে গেছে। তো এখানে আমার বৌদি চা খাচ্ছে এবং ক্যামেরা যখন ধরছিলাম ও লজ্জা পাচ্ছিল। তো এখানে আমরা তিনজনে চা খাচ্ছি এবং ডিরেক্টলি আমরা চলে এসেছি আমাদের বাড়ির সাথে যারা থাকো তারা নাম শুনবে এটা হচ্ছে ডাক বাংলোর এসি মার্কেট। তো এখানে ঢুকেছিলাম দেখার জন্য যে একটু লং গাউন্ডের মধ্যে ড্রেসগুলো কেমন তো তোমরাও একটু দেখো কি দারুণ অসাম কালেকশন রেখেছে এই বছর পুজোয় প্রতি বছরই আসি বাট এবছর মনে হচ্ছে মানে প্রতি বছরই সুন্দর সুন্দর লাগে কিন্তু এই বছর মনে হচ্ছে আরও বেশি সুন্দর যেহেতু এই বছর কিন্তু কোনো কোভিড নেই এই বছরটা কিন্তু আগের 2-3 বছর আগের মতোই সেলিব্রেশন হচ্ছে মোটামুটি ওই জন্য আরও বেশি আনন্দিত। নো মাস্ক নো স্যানিটাইজার অনলি একদম এনজয়মেন্ট তার জন্য আর কি। তো ওখান থেকে ডিরেক্টলি আমরা বেরিয়ে ফোনের দোকানে এসেছি একটা ফোন কভার কেনার জন্য আমার জন্য। তো অনেকক্ষণ ধরে দেখার পর পছন্দ হচ্ছিলো না তো এই দুটো কালারের মধ্যে দেখছিলাম আর কি। তো লাস্ট অবধি আমি কোন জিনিসটা নিয়েছি কোন কভারটা নিয়েছি সেটা দেখতে পাবে তোমাদের সাথে তো শেয়ার করবই। তো এইখানেই আমি অনেকক্ষণ সময় কাটিয়ে দিয়েছি মানে আর ভীষণ বড় দোকানটা এটাও কিন্তু আমাদের বাড়ির সাথে চাপাডালি মোড়ের এখানে। তো ওখান থেকে বেরিয়ে ডিরেক্টলি আমরা এসেছি হচ্ছে জুয়েলারির দোকানে। তো এখানে ঝুমকোগুলো দেখছিলাম নিউ কালেকশন উঠেছে ওরা জাস্ট বললো তো এত সুন্দর সুন্দর ঝুমকো তো এই বছর তো এখন অবধি জামাকাপড় কিছুই নিইনি তো যখন নেব তাই জন্য আর আগে থেকে নিইনি যদি নিই কোনো শাড়ির সাথে ম্যাচিং করে তখন নেওয়া যাবে আগে থেকে বেকার নিয়ে লাভও নেই। আর এই বছর চলে এসেছি আমার মায়ের একটু হাতের ওই বাজু নাকি বাউটি বলে ওগুলো কিনবে বলে তো এই দোকানটাই এসেছি এটা হচ্ছে আমাদের বারাসাতের কলোনি মোড়ের মধ্যেই আর কি। তো দেখো বিভিন্ন সুন্দর সুন্দর একদম মানে পলা শাখার ডিজাইন আছে তো ওখান থেকে কী নিলাম না নিলাম সেটাও তোমরা দেখতে পাবে। তো এইবারে আসছি একটু আরও সামনের দিকে যাচ্ছি কিছু জুয়েলারি কেনার জন্য মানে আমার বৌদি কিনবে জুয়েলারি আর কি তাই জন্য আর কি যাচ্ছি। তো এই দোকানটা অনেকগুলো দোকান পরপর দেখতে পাচ্ছ এই দোকানটায় আমরা সামনের দিকে একটু এগিয়ে এসেছিলাম ব্যাক সাইডে তো এই দোকানটায় দাঁড়ালাম একটা জিনিস নেওয়ার জন্য। কি বলো তো দেখো নাকের নথ ঠিক আছে আমার বৌদির জন্য তো ও খুব ভালো ডান্স করতে পারে
তো ওর জন্য একটা নাকের নথ লাগবে, তাই জন্য ও কিনছিল। এবার আসলাম একটা গলার একটা হার নেওয়ার জন্য, অষ্টমীতে পড়ার জন্য। তো ও আর কি বলছিল যে চুজ করে দিতে, তাই জন্য আর কি মানে আমরা চুজ করছিলাম, কিন্তু এত কালেকশন আছে না, চোখ ধাঁধা লেগে যাচ্ছে এবং পছন্দ হচ্ছিল না। তারপরে কোনো রকমে একটা খুঁটিয়ে খাটিয়ে মানে নিয়েছি আর কি মোটামুটি। তো এবার ওখান থেকে বেরিয়ে ডিরেক্টলি চলে এসেছি ঠাকুরের ফটো ফ্রেমের দোকানে। এবার আমার ফটো একটা মানে আমার নিজের ঘরের জন্য একটা ফটো লাগবে ঠাকুরের। তো আমি দেখো এখানে, এই দেখো এই ফটোটা দেখো, তো এইটা হচ্ছে তো কি বলে পঞ্চমুখী না কি একটা বলে। তো আমি যেই ফটোটা, এটা শিবের একটা ফটো নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু ওটা আমি আর নিইনি, তাই জন্য যে ওপরে দেখতে পাচ্ছ হনুমানজি, তো এই হনুমানের মানে মূর্তিটাই আমি নিয়েছি আর কি। তো দাম কত কি নিয়েছে সেটা কিন্তু লাস্টে বলবো, তোমরা কিন্তু ভিডিওটা দেখো তাহলে দামটাও সব কিছু জিনিসের তোমরা জিনিসের দাম জানতে পারবে। তো নেওয়া হয়ে গেছে আমাদের এখান থেকে, কিন্তু এবার ডিরেক্টলি আমরা যাচ্ছি হচ্ছে আইসক্রিম খেতে। তো এই আইসক্রিমটা আমি বারাসাতের আসলে এই কলোনি মোড়ের স্পেসটায় আমি 10 টাকা দামের এই কোন আইসক্রিম তো খাবোই খাবো। শপিং করে যেইটুকুনি যা কেনার ছিল বাড়ি চলে এসেছি। তো এই দুটো জিনিসের মধ্যে আছে আমার যা যা কিনেছি আর কি, সবটা তো দেখাতে পারিনি, অল্প কিছু দেখিয়েছি তোমাদেরকে এবং তারপরে অনেক কিছু কেনা হয়েছে। তো বাড়ি এসেছি, ভাবলাম চলো দেখিয়ে নি, কারণ প্রচন্ড টায়ার্ড আছে, অনেকক্ষণ ধরে ছিলাম বাড়িতে, আর রাস্তায় তো প্রবলেম হয়েছে সেটা বলেওছি। তো চলো আমি জিনিসগুলো দেখিয়ে নিচ্ছি। তো দুটো ব্যাগ আছে, আমি ফার্স্ট ব্যাগে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমার ফোনের কভার। তো আগে কভারটা দেখিনি তারপর বলছি, দেখো এটা হচ্ছে সাইড দিয়ে পুরো আইফোনের ডিজাইন নিউ বেরিয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে নীল কালারের বর্ডার, যেহেতু আমার ফোনের ব্যাগটা কিন্তু নীল আছে তাই ম্যাচিং করে গ্রিন ছিল, আমি ফার্স্টে গ্রিন নিয়েছিলাম কিন্তু ভালো লাগছিল না বলে নীলটা ম্যাচিং করে নিয়েছি। সাইড দিয়ে গোল্ডেনের বর্ডার, পেছনে আয়ের মতো পুরো ডিজাইন। তো এটাই আমার ফোনের কভার, দাম 180 টাকা চেয়েছিল, আমি 120 টাকা দিয়েছি, ঠিক আছে। আমাদের বারাসাত চাপাডালি মোড় থেকে নিয়ে এসেছি, ঠিক আছে। তোমরা যারা বারাসাতে থাকো যদি পছন্দ হয় বলতে পারো, মানে ওখানে কি কিনতে পারো চাপাডালিতে। তো ব্যাস, এটা হচ্ছে লিপস্টিক নিয়েছি, এ দেখো এটা একটা কালার নিয়েছি লিপস্টিক, ঠিক আছে, যেটা আমি ছোট অ্যাপ্লাই করে আছি অলরেডি, এই লিপস্টিকটা নিয়েছি, আরো দুটো লিপস্টিক নিয়েছি। এই দেখো এই দুটো লিপস্টিক নিয়েছি, একটা হচ্ছে চেরি কালার মানে লাল খয়েরি দিয়ে যেটা আছে গ্লেজি যেটা সেটা, আর এটা হচ্ছে একটা মিষ্টি একটা ফলের যে কালারটা হয় না সেই কালারটা। টোটালি তিনটে কালার নিয়েছি, তিনটে অবভিয়াসলি আমার একটা বোনের একটা আর আমার দাদার ওয়াইফের জন্য একটা, তিনটে তিনটের দামে নিয়েছে 100 টাকা, তবে 150 ছিল, আমি একটু কম টম মিলিয়ে তিনটে 300 টাকা নিয়ে এসেছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি পরে জিনিসগুলো পরপর সব দেখিয়ে দিচ্ছি। আমার মুখের জিনিসের যাই, তো ফার্স্ট নিয়েছি একটা ফাউন্ডেশন, ঠিক আছে, সুগারের একটা ফাউন্ডেশন নিয়েছি একদমই। তো এই ফাউন্ডেশনটা আমার মুখের কালার করাটা হচ্ছে ওয়াটার প্রুফ আছে, খুবই সুন্দর ওরা প্রুফ মানে করে দেখালো অ্যাপ্লাই করে। তো এই সুগারের আমি ফার্স্ট টাইম এত দামি রেঞ্জের আমি হচ্ছে ফাউন্ডেশন ইউজ করবো, এটার দাম নিয়েছে 699 নিয়েছে, ডিসকাউন্ট দিয়ে এটার দাম পড়েছে 629 টাকা, ঠিক আছে, এটা 12% ডিসকাউন্ট দিয়েছে। সুগারের খুবই ভালো এবং অ্যাপ্লাই করে দেখিয়েছে, এখনো অব্দি গ্লেজি আছে অনেকটা। তো এটা আমি নিয়েছি, আমার স্কিনটা প্রচন্ড ড্রাই, তো এটার জন্য আমি প্রাইমার নিতে পারতাম কিন্তু ওরা একটা সাজেস্ট করলো যে প্রাইমার এবং ময়েশ্চারাইজার দুটোরই কাজ করবে, ওশিয়ার একটা আছে ময়েশ্চারাইজার লোশন, তো এটা নিয়েছি, এটার দাম হচ্ছে 225 টাকা, এটা এমআরপি দিয়ে পড়েছে 190 টাকা। নেক্সট নিয়েছি হচ্ছে একটা লিপ লাইনার, ঠিক আছে, দেখো এই লিপ লাইনারটা হলো কি আমার না অবশ্যই, এটা হচ্ছে আমার দাদার ওয়াইফের, তো এটা 50 টাকা দাম নিয়েছে, ঠিক আছে। তারপরে হচ্ছে মুখেরই একটা হচ্ছে হেয়ার রিমুভার ফেস ফেসিয়াল যেটা হয় সেটা আমার জন্য নিয়েছি। তো এটা একদিন আমি তোমাদেরকে ডেমো অ্যাপ্লাই করে এটা একটা আলাদা ব্লগে আমি দেখাবো, ঠিক আছে। এটা খুবই আমাকে এক দুজন কমেন্ট করেছে যে হেয়ার গ্লেজি করার জন্য কি ইউজ করো তুমি, তার জন্য এটা স্পেশালি তোমাদের ব্লগে দেখাবো, একদিন শেয়ার করবো টিউটোরিয়াল। এটা একটা নিয়েছি, এটার দাম বলেছে 50 টাকা, আমি দাম সহ বলে দিচ্ছি। গয়না কি কিনেছি দেখো, একটা গয়না কিনেছি বাটারফ্লাই প্রজাপতি দিয়ে গয়না, সামনেই তো পুজো আসছে অষ্টমী, লোকের জন্য লাগবে। তো এটা দেখো ডিজাইনটা দেখো, আমি লাস্টে দেখাচ্ছি, ঠিক আছে, এটা পুরো কিন্তু 5 ভরি সোনা আছে, ঠিক আছে। তো কেমন হচ্ছে ডিজাইনটা অবশ্যই কমেন্ট করে জানাও, অবশ্যই এটা আমার না,
এটা আমার না, এটা হচ্ছে আমার দাদার বৌদির মানে সাথীরানেরই। তো আমি দেখিয়ে দিচ্ছি, আমি চুজ করেছি, ঠিক আছে কেমন হয়েছে বলবে। তারপরে হচ্ছে এর সাথে তো ছোট কানের দুল ভালো লাগবে না, তাই একটু ম্যাচিং করে আমি কানবালা নিয়েছি, ঠিক আছে। কানবালা না কানপাশা বলে তোমরা একটু কমেন্ট করে জানাবে। এটা নিয়েছি, দেখো কি সুন্দর লাগছে। এইটা খুব কষ্ট করে কানবালা খোঁজার জন্য আমরা অনেক দোকান খুঁজেছি। তো এটার হাড়ের দামটা বললাম না, হাড়ের দামটা 200 প্রাইস আছে, আমরা 150 দিয়ে নিয়ে এসেছি। আর এটা হচ্ছে 180 টাকা চেয়েছিল, 100 টাকা প্রাইস দিয়েছি, ঠিক আছে। একটা নথ নিয়েছি, নাকের নথ। এটা হচ্ছে সামনে আরো একটা স্পেশাল ডান্সের লুক আসবে, তো তার জন্য আর কি নথটা লাগবে, এই জন্য এটা একটা নিয়েছি। এটার দাম নিয়েছে হচ্ছে 60 টাকা, হ্যাঁ 60 টাকাই দাম নিয়েছে। লাস্ট এন্ড ফাইনাল যেটা, সেটা হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটার জন্যই আর কি যাওয়া আমার। তো চলো খুলি আগে। আমার হচ্ছে হনুমান চল্লিশা, আমার মাই হনুমান, একটা ঠাকুর একটা ঘরে রাখার দরকার আছে। তো 2 মাস হয়ে গেল অলরেডি, আমি বাড়ি এসেছি, একটা কিছু কেনা হয়নি। তো এই জিনিসটা নিয়েছি, এটা ঘরে রেখে সন্ধ্যাবেলা সকালবেলা দুপুরবেলা একটু ধূপ ধুনা দেবো তার জন্য আর কি। তো গণেশ হনুমানটা নিয়েছি, কেমন হয়েছে কমেন্টস করো। আর কোন জিনিস কিনিনি, এই এই জিনিসগুলো কিনেছি। তো জিনিসগুলো কেমন হলো চলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে।